হেসেকেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি বাড়ির টাটকা সবজি, কুমড়ো আর পুঁই শাক দিয়ে মাছের মাথার ঘন্ট রেসিপি নিয়ে। তো প্রথমে কুমড়োটা তুলে নিচ্ছি, আর গাছে বেশ কয়েকটা কুমড়ো হয়েছে, কুমড়োটা তুলে বেশ কিছুটা কেটে নিয়েছি, আর পুঁই শাকটাও কিছুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা আর দেখানো হয়নি। মাছের মাথাটা এখন নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি। আমি অল্প তেল দিয়ে বানাচ্ছি, আপনি চাইলে মাছের মাথাটা বেশি করে তেল দিয়ে ছেঁকে নিতে পারেন। মাছের মাথাটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দু চামচ মতো সর্ষের তেল দিলাম। ওই তেলের মধ্যে কয়েকটা বড়ি ভেজে তুলে নিচ্ছি, 10-12টা বড়ি দিয়েছি। বড়িটা লাল করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে, 2টো তেজপাতা আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োটা আমি খোসা সমেত আজকে রান্না করছি, খোসা সমেত টুকরো করে নিয়েছি। 2-3 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে আরও 1-2 মিনিট একটু নেড়ে নিলাম। নিয়ে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়ে আমি 2-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, তাহলে পুঁই শাকটা কমে যাবে। 2-4 মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। একবার নাড়াচাড়া করে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার করে নেড়ে দিতে হবে। পুঁই শাকটা এখন নরম হয়ে কিছুটা কমে গেছে। এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা। মশলাগুলো দিয়ে 2-4 মিনিট পুঁই শাকটা একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। পুঁই শাকের ডাঁটাগুলো একটু মোটা আছে, এখনও সেদ্ধ হয়নি, সেজন্য আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এখন 1/2 বাটি দিয়েছি, আরও 1/2 বাটি পরে যে দিয়ে দিলাম। পুরো 1 বাটি জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন, পুঁই শাকটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়ি আর মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে পুরো রান্নাটা আমি লো ফ্লেমে করেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।